হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বৃষ্টি একাডেমি এই ভিডিওতে ত্রিকোণ প্রপার্টিস অফ ট্রায়াঙ্গেলের একটা সলিউশন নিয়ে আলোচনা করছি খুব ইম্পর্টেন্ট এই অঙ্কটার সাথে এ সরকারের বইয়ে আরও কয়েকটা অঙ্ক আছে বাকিগুলো নিজেরা প্র্যাকটিস করবে যে ভিডিওটা আমি আপলোড করছি সেটা ভালো করে দেখে নেবে আশা করি বাকি অঙ্কগুলো নিজেরা প্র্যাকটিস করলে সলভ করতে পারবে চলো শুরু করছি ইন এনি বি সি যে কোনো একটা ট্রায়াঙ্গেল এ বি সি নাম দিই প্রুভ দেট কজ বি মাইনাস সি বাই টু এটা হচ্ছে অ্যাঙ্গেল ইকোয়ালস টু বি প্লাস সি বাই এ ইন সাইন এ বাই টু ট্রাইঙ্গেলের অঙ্ক যখনই করবো আমাদেরকে জানতে হবে ট্রাইঙ্গেলের তিনটি কুণের সমষ্টি একশো আশি ডিগ্রি অর্থাৎ পাই যে কোনো সময় আমাদের যে কোনো জায়গায় কাজে লাগতে পারে আমরা একটা ফর্মুলা জানি এ বাই সাইন ইকোয়ালস টু সি বাই সাইন সি ইকলস টু কে ধরলাম এইগুলো হচ্ছে ট্রায়াঙ্গেলের বাহু আর এইগুলো হচ্ছে অ্যাঙ্গেল কোনগুলো যে রয়েছে সেই কোনগুলো এই ফর্মুলা থেকে আমি লিখতে পারি এ ইকুয়ালস টু সাইন অফ অ্যাঙ্গেল এ ইন্টু কে সেমভাবে বি ইকুয়ালস টু কে ইন্টু সাইন বি অ্যান্ড সি ইকলস টু কে ইন্টু সাইন্স সি যেহেতু এখানে বি প্লাস সি এ ভ্যালুটা বসাতে হবে তাই আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম ফর্মুলাগুলো মাস্ট মুখস্থ করতে হবে তাহলে বুঝতে পারবে অঙ্কগুলো দেখে যে কোন ফর্মুলাটা ইউজ হতে পারে ট্রাইঙ্গেলের অঙ্কগুলো কিন্তু সহজ চলো শুরু করছি কী রয়েছে দেয়ার দেয়ারফোর বি প্লাস সি বাই এখান থেকে ভ্যালুগুলো পেয়েছি সেই ভ্যালুগুলো বসিয়ে দেবো দ্যাট ইকলস টু বি কত কে ইন্টু সাইন বি প্লাস সি কত কে ইন্টু সাইন সি এ কত কে ইন্টু সাইন এটা আমরা বসালাম এবার ফর্মুলা অ্যাপ্লাই করব উপর থেকে একটা কে যদি কমন নেই উপরে নিচে কে কেটে যাবে তাহলে কি থাকছে সাইন বি প্লাস সাইন সি বাই সাইন এখানটায় আমরা ফর্মুলা বসিয়ে দেবো কোন ফর্মুলা বসাব সাইন বি প্লাস সাইন সি সাইন বি প্লাস সাইন সি এর ফর্মুলা আমরা জানি মুখস্থ করেছি টু সাইন বি প্লাস সি বাই টু ইন্টু কস বি মাইনাস সি বাই টু এটা হলো সাইন বি প্লাস সাইন সি এর ফর্মুলা বাই সাইন এ রেখে দিলাম এবার উইনো ট্রাইঙ্গেলের অ্যাঙ্গেল এ প্লাস বি প্লাস সি ইকোয়ালস টু পাই এটা তো আমরা লিখতে পারি পাই মানেই একশো আশি ডিগ্রি তাহলে বি পা সি এখান থেকে কত হবে বি প্লাস সি ইকোয়ালস এ তাহলে বি প্লাস সি এর জায়গায় আমি পাই মাইনাস এ বসাতে পারি সেটাই বসাবো দ্যাট ইকোলস টু টু ইন্টু সাইন বি প্লাস এর জায়গায় পাই মাইনাস এ বাই টু ইন্টু কস বাই সাইনে দ্যাট ইকলস টু পার্ট করি লিখছি না আরেকটা লাইন আমি এখানে দেখাচ্ছি পাই বাই টু মাইনাস বাই টু হয় এইভাবে পার্শিয়ালি পার্ট করে দিতে পারি সাইন অফ দিস সাইন পাই বাই টু মাইনাস এব বাই টু ফার্স্ট কোয়াড্রেন্ট পাই বাই টু মানে হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট ফার্স্ট কোয়াড্রেন্টে সাইন পজিটিভ সাইনের কোনো চেঞ্জ হচ্ছে না যেহেতু ওয়ান ইন্টু ডিগ্রি অর্থাৎ পাই বাই টু তাই সাইনটা কস হয়ে যাচ্ছে আর কিছু পাল্টাচ্ছে না তাহলে লিখতে পারছি টু ইন্টু কস এ বাই টু ইন্টু কস বি মাইনাস সি বাই টু বাই সাইন এ দ্যাট ইকলস টু টু কস এ বাই টু কস বি মাইনাস সি বাই টু সাইন এ কে আমি ফর্মুলা লিখতে পারি টু সাইন এ বাই টু কস এ বাই টু তাহলে টু টু কেটে দিলাম উপরে কস এ বাই টু নিচেও রয়েছে উপরেও রয়েছে কেটে দিলাম দ্যাট ইকোলস टू তাহলে কী থাকছে আলটিমেটলি কস বি মাইনাস সি বাই টু বাই সাইন সাইডে কী বি প্লাস সি এটা ধরে আমরা এটা পেলাম আমাদের প্রুফটাতে কী রয়েছে কস বি মাইনাস সি বাই

আশা করি বোঝা যাচ্ছে তাহলে ফর্মুলা কি অ্যাপ্লাই হলো ট্রাইঙ্গেলের ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করলাম এখান থেকে আমরা বাহু তিনটের ভ্যালু নিলাম সেই তিনটে বাহু যেখানে ছিল রাইট সাইডের পার্টটা ধরে শুরু করলাম সেখান থেকে সাইন বি আর সাইনসি এর ফর্মুলাটা আমাদের লাগলো তারপর রাইট সাইডের একটা পার্ট নিয়ে আমরা শুরু করলাম সেখানে আমাদেরকে একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হলো সাইন বি প্লাস সাইনসি আর সেরকম কিছু নেই ত্রিভুজের তিনটে অ্যাঙ্গেলের সমষ্টি একশো আশি ডিগ্রি এটা আমাদের জানতে হবে এটা মনে রাখতে হবে যে কোনো ক্ষেত্রে আমাদের কাজে লাগতে পারে আগেও বলেছি এখনো বলছি ভালো করে প্র্যাকটিস করবে আরও কিছু এরকম টাইপের অঙ্ক পাবে সেগুলো নিজেরা করবে আশা করি তোমাদের আর কোনো প্রবলেম হবে না থ্যাংক ইউ